আমাদের সবারই বিদ্যুৎ দরকার, কিন্তু মানুষের যেসব কর্মকাণ্ডের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড নির্গমন হয়, বিদ্যুৎ উৎপাদন তাদের মধ্যে অন্যতম। যে কোনো মূল্যে এ খাতে আমাদের টেকসই সমাধান নিশ্চিত করতে হবে। অন্যদিকে অনেক গ্রামাঞ্চল আছে যেখানে নামে মাত্র বিদ্যুৎ সরবরাহ করা হয়। তাহলে আমরা কিভাবে তাদের পরিবেশবান্ধব বিদ্যুতের আওতায় আনতে পারি এবং কিভাবেই বা নবায়নযোগ্য শক্তির সরবরাহ বাড়াতে পারি? বাসাবাড়ির জন্য মাইক্রোগ্রিড এবং বড় বড় দালান কোঠার জন্য মিনি গ্রিড শক্তির স্বয়ংসম্পূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। জাতীয় বিদ্যুৎ গ্রিডের উপর তাদের কোনো ধরনের নির্ভরশীলতা নেই, ফলে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন দূরবর্তী এলাকার জন্য তা বিকল্প হিসেবে বেশ ভালো। মোহাম্মদ স্যালিও কন্টে পাওয়ার জেনের প্রকল্প নির্বাহী ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠান সিয়েরা লিওনের টিকঙ্কো গ্রামে নিয়ে এসেছে স্মার্ট সৌর প্যানেল। আফ্রিকার গ্রামগুলোর ক্ষেত্রে মাইক্রোগ্রিড ভালো একটি পদ্ধতি, কারণ প্রথমত এখানে প্রচুর পরিমাণ সূর্যের আলো রয়েছে এবং দ্বিতীয়ত এই এলাকায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ আনতে যে পরিমাণ বিনিয়োগ করতে হবে তা এই সৌর প্যানেলগুলো দিয়ে নবায়নযোগ্য শক্তি উৎপাদন করার তুলনায় অনেক বেশি ব্যয়বহুল। তার প্রতিষ্ঠান সম্প্রতি সিয়েরা লিওনের বিভিন্ন এলাকায় 14টি সৌর মিনি গ্রিড স্থাপন করেছে। একটি স্মার্ট পরিমাপক ব্যবস্থার মাধ্যমে ব্যবহৃত শক্তির পরিমাণ মাপা হয়। ভোক্তারা তাদের ফোন ব্যবহার করে এই সৌর বিদ্যুতের ভাড়া দেয়। পাওয়ার জেনের গ্রিড থেকে জলবায়ুর অনেক উপকার হচ্ছে, কারণ আমাদের উৎপাদিত শক্তি সম্পূর্ণ পরিশুদ্ধ। আমরা সূর্য থেকে শক্তি সংগ্রহ করি, এই সৌরপাতগুলো তা থেকে বিদ্যুৎ উৎপাদন করে। এই বিদ্যুৎ তখন গ্রিডের মাধ্যমে বণ্টন করে দেওয়া হয়। অতিরিক্ত বিদ্যুৎ ব্যাটারির মাধ্যমে সঞ্চয় করা হয়। এই গ্রিড একটি স্থানীয় শক্তি ব্যবস্থা হিসেবে কাজ করে। এর মাধ্যমে নবায়নযোগ্য শক্তি পৌঁছে যায় বাড়িঘর, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান বা স্থানীয় এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের মতো জনসমাগম কেন্দ্রে। ধারণা করা হয় জীবাশ্ম জ্বালানির তুলনায় সৌরপাতে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে 15 গুণ কম কার্বন নিঃসরণ হয়। এই সৌর গ্রিডের সাথে আপৎকালীন সময়ের জন্য সংযুক্ত থাকে ডিজেল জেনারেটর। তবে ডিজেল জেনারেটর শুধু তখনই চালু হয় যখন বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে তা নিতান্তই প্রয়োজন হয়ে দাঁড়ায়। ভবিষ্যতের জন্য আমার আশা পুরোটাই নবায়নযোগ্য শক্তিকে কেন্দ্র করে, কারণ সিয়েরা লিওন সহ সমগ্র আফ্রিকার গ্রামাঞ্চলগুলো এখনও অনুন্নত। গ্রামাঞ্চলগুলো উন্নত করার একমাত্র উপায় সেসব জায়গায় আরও বেশি পরিমাণে নবায়নযোগ্য শক্তি কেন্দ্র স্থাপন করা এবং বিদ্যমান প্রযুক্তির উন্নতি ঘটানো। এর ফলে অবশ্যই জনজীবনে পরিবর্তন আসবে এবং তখন সিয়েরা লিওন সহ সারা আফ্রিকার গ্রামগুলো উন্নত হবে। কিছুদিন হল দক্ষিণ সিয়েরা লিওনে অবস্থিত ইব্রাহিম ফদের বাড়ি স্থানীয় একটি মিনি গ্রিডের সাথে সংযুক্ত হয়েছে, ফলে বিদ্যুৎ এসেছে তার বাড়িতে। আসলে এতে আমি সত্যি উপকৃত হয়েছি। আমার জীবন বদলে গিয়েছে, কারণ প্রথমত আমি যখন জেনারেটর ব্যবহার করতাম তখন অনেক জ্বালানি খরচ হতো, কিন্তু এখন এই বিদ্যুৎ খুব স্বাভাবিক হয়ে গেছে। আগে জেনারেটর ব্যবহারের সময় অনেক বেশি শব্দ হতো আর বাতাস দূষিত হয়ে যেত আর তাতে অনেক বেশি জ্বালানি খরচ হতো। তাছাড়াও মাঝে মাঝে হঠাৎ করেই জেনারেটর বন্ধ হয়ে যেত, তাতে যন্ত্রপাতির ক্ষতি হতো। ইব্রাহিম ফদে এখন তার ফ্রিজ থেকে কোমল পানীয় বিক্রি করেন, সেই সাথে বিদ্যুৎ আছে বলে এখন কম্পিউটারও চালাতে পারেন তিনি। এজন্য ধন্যবাদ দিতে হয় টিকঙ্কো গ্রামের সৌর প্যানেলকে। সিয়েরা লিওনে বিদ্যুৎ না থাকাটাই স্বাভাবিক বিষয়। সে দেশে মাত্র 23% জনগণ বিদ্যুৎ সুবিধার আওতায় রয়েছে, ফলে সিয়েরা লিওন পৃথিবীর সবচেয়ে কম বিদ্যুতায়িত দেশগুলোর একটি। গ্রিনওয়েব ফাউন্ডেশনে কর্মরত ক্রিস অ্যাডামসের মতো বিশেষজ্ঞরা বলেন, গ্রামীণ এলাকায় সৌর গ্রিড ব্যবহারের সুবিধা অনেক। আপনি ভেবে দেখুন, 60-এর দশকের তুলনায় এখন সৌরশক্তি উৎপাদন করা 1000 গুণ বেশি সস্তা। এখন ব্যাটারি বা সৌরশক্তির মতো বিষয়গুলো 10 গুণ বেশি সস্তা। এটা খুব বড় ধরনের একটা পরিবর্তন। এর মানে হলো মাইক্রোগ্রিড ও মিনি গ্রিডের মতো ব্যবস্থা এখন এলাকাগুলোকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে। তারা এখন নিজেরাই নিজেদের বিদ্যুৎ উৎপাদন করার সামর্থ্য রাখে, ফলে লম্বা ও জটিল সরবরাহ ব্যবস্থার উপর তাদের আর নির্ভর করতে হয় না। জার্মানিতে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বড় অবদান রাখছে বায়ুশক্তি, কিন্তু সম্ভাবনা রয়েছে বাতাস দিয়ে আরও অনেক কিছু করার।
আর এ কারণেই জার্মান প্রতিষ্ঠান এনারকাইট বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য বানিয়েছে বিশেষ ধরনের ঘুড়ি। এনারকাইট অনেক উঁচুতে থাকা বাতাস ব্যবহার করে, যা বর্তমানে প্রচলিত বায়ুকলের আওতার বাইরে। উঁচুতে বায়ুপ্রবাহ অনেক বেশি শক্তিশালী এবং নিরবচ্ছিন্ন, আর আমরা একাজে ব্যবহার করি ঘুড়ি। উচ্চ প্রযুক্তি সম্পন্ন এই ঘুড়িগুলো নিচ থেকে নিয়ন্ত্রণ করা হয়। একটি রশির সাহায্যে বাতাসের শক্তি নিচে থাকা জেনারেটরে পাঠায় ঘুড়িগুলো। এনারকাইটের লক্ষ্য প্রচলিত বায়ুকলের তুলনায় দ্বিগুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করা। আসলে রোটরের একদম কোণার অংশটুকুই মূল কাজ করে। আমরা পুরো ব্যবস্থাটিকে এতটাই ছোট করে ফেলতে পেরেছি এবং স্টিল ও কংক্রিটের দৃঢ়তাকে ভীষণ নির্ভরযোগ্য একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা দিয়ে প্রতিস্থাপন করতে পেরেছি। এভাবে অনেক বেশি কাঁচামাল সাশ্রয় করা সম্ভব। তুলনামূলকভাবে ছোট এই ব্যবস্থাটি ভ্রাম্যমান ও বহনযোগ্য হওয়ায় যেখানে বিদ্যুৎ প্রয়োজন আমরা সেখানেই বাতাস ব্যবহার করতে পারি। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের এক বিকেন্দ্রীকৃত সমাধান, যা কিনা দ্রুতই ছোট ছোট দ্বীপ ও দুর্গম এলাকাগুলোতে কাজে আসতে পারে। এই ব্যবস্থার লক্ষ্য প্রচলিত বায়ুকলের চেয়ে সস্তায় এবং অনেক বেশি দ্রুত বিদ্যুৎ উৎপাদন করা। সৌরচালিত মিনিগ্রিড এবং বায়ুকে পোষ মানানো ঘুড়ি, এই দুটি পদ্ধতি আমাদের শক্তি উৎপাদন পদ্ধতিকে আরও বেশি পরিবেশ বান্ধব করার পথে কিছুটা হলেও এগিয়ে গিয়েছে।